দ্রুতর ব্যবধানত অমর সিং ধীরেও জয়যুক্ত হব এটা নিশ্চিতভাবে মই এটা কৈ আছো। আর আমি আগতে তাতোকৈ অধিক আশা করেছিল, কিন্তু ইয়াত আভ্যন্তরীণ কিছুমান সমস্যা আছে, যুর সমস্যা নেকি আমি নুই করা ঠিক নহয়। আমি পর্যায়ক্রমে এই সকল সমস্যাবিল কার্বি আংলং অটোনমাস যোগেদিয়ে হোক বা এম এল এ সকল যোগেদিয়ে হোক, আমি এই সকলবর সমস্যাবিল আমি তন্নতন্নভাবে আমি বিশ্লেষণ করে পেলায় আমি মানুষের মনোকৃত কাম কাজবিল আমি ঘুরি আগবাড়ি যাব লাগিব। এইটার কারণে আমার কারণে একটা প্রত্যাহ্বান। গতি আমি ভাবিছিল 3 লাখর অধিক আমি জয়যুক্ত অসম বলে ভাবিছিল, কিন্তু ইয়াত আমি 1.5 লাখ মানে পাম বলে কইছো। গতি যে 1.5 লাখ জনসংখ্যাক বা ভোটার সকলক আমি যেন আশা করেছিল তেনেধরণেতো নহয়। আমি আর ইয়ার করণীয় আছে, ইয়াত কিছুমান আর্থিক সামাজিক রাজনৈতিক যে আভ্যন্তরীণ যেবিল রিজনেলিজিমর যা চিন্তাধারা থকা সকলক আমি যে বিজেপির যোগেদি আমি এই সকলবিল সমস্যাবিল যে সমাধান করব পারিম, এই বস্তুবিল আমি আলোচনা বা লগত মেল মিটিংর যোগেদিয়ে হোক আমি পতিয়ন দিব পারিব লাগিব, আমি আশা লব লাগিব পারিব লাগিব, আমি লগত লৈ কাম করার আমি সুযোগ সুবিধা দিব লাগিব। আর আমি বিশ্বাস করব যে বিজেপির নিচিনা একটা বহল দৃষ্টিভঙ্গী একটা রাজনৈতিক দল, সেই দলের যোগেদিয়ে আমি অসম বা কার্বি আংলং আমার যুর আমার নিজস্ব যা রিজনেলর যা ওসরের গাঁর লগত জড়িত থাকা সমস্যাবিল আমি রূপায়ণ করব পারিম। এই একমাত্র দল হয়েছে সর্বভারতত বিজেপি।